গতকাল নগরীর আগবর্সা এলাকায় পাহাড়দোষের ঘটনায় চারজন নিহত ও ছয়জন আহত হওয়ার পর চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উনিশ জুন রোববার উত্তর পাহাড়তলি ওয়ার্ডস্থ এক জিল পাহাড়ের পাদদেশ হতে ঝুঁকিপূর্ণ বসবাসকারী একশত পঞ্চাশ পরিবারকে উচ্ছেদ করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয় পুনরায় তারা যাতে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে না যায় এই ব্যাপারে সতর্ক করা হয় উচ্ছেদ অভিযানে অংশ নেন জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ল্যান্ড মাসুদ কামাল এনডিসি তহিদুল ইসলাম মোহাম্মদ ওমর ফারুক আল আমিন সরকার মাসুদ রানা এবং সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট বেগম স্পেশাল মনীষা মহাজন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্য সহ চশিকের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এই উচ্ছেদ অভিযানে সার্বিক তত্ত্বাবধান করেন সিটি মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাসেম উচ্ছেদ হওয়া অসহায় পরিবারগুলো বলেন আমাদের কোনো ঘর বাড়ি নেই খুব কষ্টে জীবনযাপন করছি যদি সরকার আমাদের জন্য কিছু ব্যবস্থা করত তাহলে আমরা ঝুঁকিপূর্ণভাবে জীবনযাপন করতাম না আমরা প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছি আমাদের উৎসাহ করলে ফালা দিলে না জানে যে ফালা দিলে আমাদের ডাস্টবিন ডাস্টবিনের মতন তুচ্ছ কথা হালা দিয়ে আমরা কিভাবে বসবাস করবো হেরে চিন্তা আমরা কারণ নাই আমরা ইচ্ছা করে বাংলায় ইচ্ছা করে চলে দিলেন কোন প্রত্যেকটা বেশি সময় আসলে আপনারা আমাদেরকে উৎসাহ করে দেন কিন্তু কেন উৎসাহ করবেন আপনারা আমাদের জায়গা দিবেন না রোহিঙ্গারা সবাই জায়গা পাইতে পারেন আমরা এই দেশের নাগরিক কেন পাইতেছি না আমাদের কাছে আমাদের কি অপরাধ সবকিছু পাইতেছি কিন্তু সবকিছু সবাই পাইতেছি না আমরা কিছু পাইতেছি না গান মেলে স্যার কি করে কয় টাকা পাই হ্যাঁ কয় টাকা দিয়ে আমরা কি বারা থাকতে পারবো চলতে পারবো আর সবকিছু এখন দাম আমরা কিভাবে চলবো এই যে আপনারা আমাদেরকে বিষ মারি ফেলেন সেটাই ভালো আমাদের জন্য যদি সরকারের যদি কোনো একটা ব্যবস্থা করতো তাইলে আমরা এখানে ঝুঁকি পূর্ণের মধ্যে থাকি থাকি এখানে মরতাম না যদি রঙ্গা যদি বিদেশের থেকে যদি আয় আমাদের দেশে যদি বসস্থান পায়

দেয় না কোন জায়গায় চাকরিতে গেলেও দেয় না আমি একটা অসহায় মানুষ আমার ঘরটা কেন ভাঙলো এইটাই আমার সরকারের দাবি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে কিছু সহযোগিতা করতে পারে আমরা কিন্তু অনেক কষ্ট করি বসবাস করতেছি এখানে আমাদের থাকার কোনো আশ্রয় নাই জায়গা নেই থাকার মতো কোনো কিছু নাই আমরা এখানে অনেক কষ্ট করি ছেলে মেয়ে নিয়ে এ সময় এক প্রতিবন্ধী বলেন আমার ঘরটা ভেঙে দিয়েছে আমি এখন কোথায় থাকবো আমাকে একটা ঘর তুলে দেন আমার ঘরটাকে ভাঙ্গি আমার থাকবো কোথায় কাজ কেমন তো করতে তো পারি না আমি তাহলে আপনার কাছে জায়গাটা এদিকে ক্ষতিগ্রস্ত পাহাড়ের পাদদেশে ও উচ্ছেদ হওয়া স্থানগুলি দেখতে যান মা শিশু হাসপাতালের সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আফসার চৌধুরী তিনি বলেন যারা এখানে অবস্থান করছে তারা খুবই অসহায় উচ্ছেদের পরপর তাদেরকে একটা অবস্থান করে না দিতে পারলে এই লোকগুলো শহরের দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে এতে করে পরিবেশের উপর প্রভাব পড়বে আপনার শহরে যারা নিম্ন আয় এবং দিনমজুর গ্রিস এদেরই কিন্তু আবাসস্থলে লেখেন এটা রেলের একটা সম্পত্তি যারা এখানে অবস্থান করতে করছে তারা কিন্তু খুবই অসহায় আর উচ্ছেদের পরে তাদেরকে যদি আমরা অবস্থানগত দিক দিয়ে ঠিক না হলে এই লোকগুলো আপনার শহরের দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে এতে দেখা যাবে যে কী পরিবেশের উপর প্রভাব পড়বে এবং এ সকল পরিবারেরা অনেক ক্ষতির সম্মুখীন হবে